হিমাচল প্রদেশ ভারতের উত্তরাংশে হিমালয়ের কোলে অবস্থিত এক মনোরম রাজ্য ছবির মতো সুন্দর ছোটো ছোটো পার্বত্য শহর ও গ্রাম তিব্বতীয় সংস্কৃতির শঙ্করায়ণ ও নানান বৌদ্ধ মন্দির ও মঠ দ্বারা সুসজ্জিত এ যেন প্রকৃতি মায়ের আপন লীলাভূমি সাথে পাইনের বন সহজাত বরফ ট্রেকিং হিমাচল প্রদেশকে করে তুলেছে সকল বয়সের ট্যুরিস্টদের কাছে মোহময়ী ও আবেদনময়ী অন্য নামে দেবভূমি বা ল্যান্ড অফ দ্য গডস নামে পরিচিত এই হিমাচল প্রদেশের মধ্যে বাঙালির সেরা গন্তব্য শিমলা মানালি ডাল হৌসি আর ভ্যালি আমরা মানালি থেকে যাত্রা শুরু করে অটল টানেল পেরিয়ে দেখাব শিশু ভ্যালির যাত্রাপথ এই যাত্রাপথের প্রতিটি মুহূর্তে আপনি চমৎকৃত হবেন সেটা সেটার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন টেম্পু ট্রাভেলার রিজার্ভ করে বেরিয়ে পড়তেই পারেন মানালি থেকে মানালি থেকে অটল টানেল হয়ে শিশু ভ্যালি চল্লিশ কিলোমিটার রাস্তা সারি সারি পাইনের জঙ্গল আর সুবিস্তৃত পর্বতরাশি দেখতে দেখতে আপনি ঢুকে পড়বেন অটল টানেলের ভেতর অটল টানেলের ভেতরের যাত্রাপথ আকর্ষণীয় রোমহর্ষক এত বড়ো টানেল হাইওয়ে ওপর এটাই ভারতের মধ্যে ইউনিক এই অটল টানেল হল লে মানালি হাইওয়ের ওপর রোটাং পাসের নিচে একটি সুবি সুদীর্ঘ বিস্তৃত হাইওয়ে টানেল রোটাং পাসের যাত্রাপথ বছরের অনেক দিনই বন্ধ থাকে বরফ জমে থাকার কারণে বর্তমানে এই অটল টানেল থাকার কারণে আপনি বছরের সব সময়ই যেতে পারবেন শিশু ভ্যালিতে শিশু ভ্যালি হয়ে আপনি চলে যেতে পারেন এই দর্শনীয় স্থানে লাহুল ভ্যালির মধ্যে অবস্থিত এই শিশু ভ্যালি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই টানেলটি 9.2 কিমি দীর্ঘ রোটাং পাস বরফের কারণে যখন বন্ধ থাকে তখন এই অটল টানেল দিয়ে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন শিশু ভ্যালি অটল টানেল যখন তৈরি করা হয় তখন কাজটা ছিল খুবই চ্যালেঞ্জিং সেই অটল টানেল তৈরি করা যাবে কিনা এত কম টেম্পারেচারের মধ্যে যেখানে বরফ জমে আছে সেই নিয়ে দীর্ঘদিন টানা পডেনের পর অবশেষে তৈরি হয় অটল টানেল আমরা এখন চলেছি আমাদের যাত্রাপথে জানলা দিয়ে তাকিয়ে দেখি দুদিকে দিগন্ত বিস্তৃত পর্বতমালা আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে পাইন পপলার এসব গাছের সারি দেখতে পাবেন উইলো গাছ আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকবো অটল টানেলের মধ্যে সেই যাত্রাপথ আরও আকর্ষণীয় আরও মোহময়ী চলুন আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব সেই অটল টানেলের মধ্যে সেই রুদ্ধশ্বাস জার্নি আপনাদের দেখাবো প্রতিটি বাঙালির একবার হলেও আসা উচিত এই হিমাচল প্রদেশে এই বরফের রানী এই পাহাড়ের রানী প্রকৃতি যে রাজ্যকে উজাড় করে দিয়েছে তার সমস্ত সৌন্দর্য দীর্ঘ এই যাত্রাপথে আপনি সামান্য সময়ের জন্য কোনো রকম বোরিং ফিল করবেন না প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন এই দেবভূমির এক নতুন মন্দির প্রাঙ্গণে চল্লিশ কিমি দূরবর্তী শিশু ভ্যালিতে পৌঁছানোর আমরা যাত্রাপথে সিমলা কুলু মানালি বাঙালিদের দার্জিলিং সিকিম গ্যাংটক ছাড়া দ্বিতীয় পছন্দ তো এই পছন্দের জায়গায় আপনি আসুন অবশ্যই ভালো লাগবে শিশু ভ্যালি আগে ছিল একটা মেনলি একটা গ্রাম তো এখন এই রাহুল ভ্যালির মধ্যে সেই গ্রাম এখন অনেকটাই শহর হয়ে উঠেছে এবং একটা বড়ো ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে এখন অটল টানেলের মধ্য দিয়ে আমরা চলেছি এ এক দারুণ অভিজ্ঞতা নাইন পয়েন্ট টু কিমি দীর্ঘ এই রাস্তায় প্রতিটি মুহূর্তে আমরা রোমাঞ্চিত হরসিত হয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে আমরা সেই আমাদের একাঙ্ক্ষিত ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো অবশেষে আমরা অটল টানেল পেরিয়ে পৌঁছে গেলাম শিশু ভ্যালিতে এখানে চল্লিশ মানালে থেকে চল্লিশ কিলোমিটার দূরবর্তী এই শিশু ভ্যালি চন্দ্রা নদীর দক্ষিণ তীরে অবস্থিত উইলো পপলার গাছে পূর্ণ এই পর্বতময় শহরটি আপনার জীবনের সেরা দর্শনীয় স্থান হয়ে থাকবে সে কথা বলাই যায় আপনার ট্রাভেলিং ডায়েরিজ থেকে অ্যাট্রাক্টিভ জায়গাটা দখল করে থাকবে লাহুল উপত্যকার এই শিশু ভ্যালি নামে ছোট্ট শহরটি আমার এই ভিডিও ভালো লাগলে পাশে থাকুন ধন্যবাদ